নমস্কাৰ, সুপ্রভাত। আপুনি চাই আছে নিউজ 18 অসম নর্থ ইষ্ট। এয়া গুড মর্নিং 18। মই জয়ন্ত মাধব গোস্বামী। প্রথমে খবর টি-20 বিশ্বকাপৰ ফাইনেলত ভাৰত। হয়, টি-20 বিশ্বকাপৰ ফাইনেলত উপনীত হল টিম ইণ্ডিয়া। টি-20 বিশ্বকাপৰ দ্বিতীয়খন ছেমিফাইনেলত ইংলেণ্ডক পৰাস্ত কৰি সুদীৰ্ঘ 10 বছৰৰ অন্তত ফাইনেলত প্ৰৱেশ কৰিলে টিম ইণ্ডিয়াই। একে সময়তে এতিয়া ভাৰতৰ সন্মুখত 17 বছৰৰ অন্তত টি-20 বিশ্বকাপ জয়ৰ সুযোগ। ছেমিফাইনেলখনত 68 ৰানত পৰাস্ত কৰিলে ইংলেণ্ডক। প্ৰথম অৱস্থাত বতৰে বিধি পথালি দিয়াৰ বাবে বহু পলমকৈ আৰম্ভ হোৱা মেচখনত প্ৰথমে ভাৰতে বেটিং কৰি নিৰ্ধাৰিত 20 অভাৰত 7টা উইকেট হেৰুৱাই 171 ৰান সংগ্ৰহ কৰে। ভাৰতৰ হৈ ৰোহিত শৰ্মাই সৰ্বাধিক 57 ৰান সংগ্ৰহ কৰাৰ লগতে সূৰ্য কুমাৰ যাদৱে খেলে 47 ৰানৰ ইনিংছ। বিপৰীতে ইংলেণ্ডে 16 অভাৰ 4টা বলতে 8টা উইকেট হেৰুৱাই 10 ৰানত সংগ্ৰহ কৰিবলৈ 103 ৰান সংগ্ৰহ কৰিবলৈ সক্ষম হয়। ইংলেণ্ডৰ হেৰি ব্ৰুকে সৰ্বাধিক 245 ৰান কৰে। খেলখনত গুৰুত্বপূৰ্ণ 3টা উইকেট দখল কৰা অক্ষৰ পেটেললৈ মেন অৱ দ্য মেচৰ সন্মান প্ৰদান কৰা হয়। আৰু দীৰ্ঘদিনীয়া প্ৰতীক্ষাৰ অন্ত পৰিল। এতিয়া সকলোৰে দৃষ্টি ফাইনেল মেচলৈ। দক্ষিণ আফ্ৰিকাৰ বিৰুদ্ধে ফাইনেলত অৱতীৰ্ণ হ'ব টিম ইণ্ডিয়া। টি-20 বিশ্বকাপৰ ফাইনেলত প্ৰৱেশ কৰি এক দীৰ্ঘদিনীয়া প্ৰতীক্ষাৰ অন্ত পেলালে। 10 বছৰৰ অন্তত ফাইনেলত প্ৰৱেশ কৰিলে টিম ইণ্ডিয়াই। আৰু একে সময়তে ভাৰতৰ সন্মুখত 17 বছৰৰ অন্তত টি-20 বিশ্বকাপ জয়ৰ সুবৰ্ণ সুযোগ। ছেমিফাইনেলত 68 ৰানত পৰাস্ত কৰিলে ইংলেণ্ডক। 2022 বৰ্ষৰ ছেমিফাইনেলত পৰাস্ত হোৱাৰ পুতক অৱশেষত তুলিলে ভাৰতে। প্ৰথম অৱস্থাত বতৰে বিধি পথালি দিয়াৰ বাবে বহু পলমকৈ আৰম্ভ হৈছিল মেচখন। আৰু তাৰ পিছত প্ৰথমে বেটিং কৰি নিৰ্ধাৰিত 20 অভাৰত 7টা উইকেট হেৰুৱাই ভাৰতে সংগ্ৰহ কৰে 171 ৰান। ভাৰতৰ হৈ ৰোহিত শৰ্মাই সৰ্বাধিক 57 ৰানৰ ইনিংছ আগবঢ়ায়। লগতে সূৰ্য কুমাৰ যাদৱে খেলে 47 ৰানৰ ইনিংছ। বিপৰীতে ইংলেণ্ডে 16 অভাৰ 4টা বলত 8টা উইকেট হেৰুৱাই সংগ্ৰহ কৰে 103 ৰান। ইংলেণ্ডৰ হেৰি ব্ৰুকে সৰ্বাধিক 245 ৰান সংগ্ৰহ কৰে। আৰু খেলখনত গুৰুত্বপূৰ্ণ 3টা উইকেট দখল কৰা অক্ষৰ পেটেললৈ মেন অৱ দ্য মেচৰ সন্মান আগবঢ়োৱা হয়। উল্লেখযোগ্য যে 2007 চনত ধোনীৰ নেতৃত্বত লাভ কৰিছিল ভাৰতে টি-20ৰ খিতাপ। 2013 চনতো ধোনীৰ নেতৃত্বত লাভ কৰিছিল চেম্পিয়ন ট্ৰফী। 2013ৰ পৰা কোনো ICC প্ৰতিযোগিতাৰ খিতাপ দখল কৰা নাই ভাৰতে। 2014 চনৰ টি-20 বিশ্বকাপৰ ফাইনেলত শ্ৰীলংকাৰ হাতত পৰাস্ত হৈছিল টিম ইণ্ডিয়া। 2015 চনৰ এদিনীয়া বিশ্বকাপৰ ছেমিফাইনেলত অষ্ট্ৰেলিয়াৰ হাতত 95 ৰানত পৰাস্ত হৈছিল ভাৰত। 2016 চনৰ টি-20 বিশ্বকাপৰ ছেমিফাইনেলত ৱেষ্ট ইণ্ডিজৰ হাতত 7 উইকেটত পৰাস্ত হৈছিল টিম ইণ্ডিয়া। 2017 চনৰ চেম্পিয়ন ট্ৰফীৰ ফাইনেলত পাকিস্তানৰ হাতত 180 ৰানত পৰাস্ত হৈছিল মেন ইন ব্লু। 2019 চনৰ এদিনীয়া বিশ্বকাপৰ ছেমিফাইনেলত নিউজিলেণ্ডৰ হাতত 18 ৰানত পৰাস্ত হৈছিল টিম ইণ্ডিয়া। 2021 চনৰ টেষ্ট চেম্পিয়নশ্বিপৰ ফাইনেলতো নিউজিলেণ্ডৰ হাতত 8 উইকেটত পৰাস্ত হৈছিল ভাৰত। ইফালে 2021 চনৰ টি-20 বিশ্বকাপৰ গ্ৰুপ পৰ্যায়তে বিশ্বকাপৰ পৰা বিদায় লৈছিল টিম ইণ্ডিয়াই। 2022 চনৰ টি-20 বিশ্বকাপৰ ছেমিফাইনেলত ইংলেণ্ডৰ হাতত 10 উইকেটত পৰাস্ত হৈছিল ভাৰত। 2023 চনৰ এদিনীয়া বিশ্বকাপৰ ফাইনেলতো অষ্ট্ৰেলিয়াৰ হাতত 6 উইকেটত পৰাস্ত হৈছিল টিম ইণ্ডিয়া। আৰু সুদীৰ্ঘ 17 বছৰৰ অন্তত টি-20ৰ খিতাপ দখল কৰাৰ সুবৰ্ণ সুযোগ লাভ কৰিছে টিম ইণ্ডিয়াই। 29 জুনত দক্ষিণ আফ্ৰিকাৰ বিৰুদ্ধে হাই ভল্টেজ ফাইনেল মেচত অৱতীৰ্ণ হ'ব টিম ইণ্ডিয়া। ৰাজ্যিক পৰ্যায়ৰ খবৰ। নগাঁৱৰ কামপুৰৰ ঘিলানীত সংঘটিত হৈছে এটা শোকাবহ ঘটনা। নিজৰ ঘৰৰ পুখুৰীতে উদ্ধাৰ হ'ল এগৰাকী মহিলা আৰু কন্যাৰ মৃতদেহ। ঘৰত কোনো নথকা অৱস্থাত ৰশ্মিতা হাজৰিকা নামৰ মহিলাগৰাকী আৰু তেওঁৰ 11 মহীয়া কন্যা শিশুটিৰ মৃতদেহ উদ্ধাৰ হয় পুখুৰীৰ পৰা। ঘটনাৰ সময়ত ঘৰত নাছিল মহিলাগৰাকীৰ স্বামী। পৰৱৰ্তী সময়ত স্থানীয় লোকে প্ৰত্যক্ষ কৰি আৰক্ষীক খবৰ দিয়ে। ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীয়ে তদন্ত চলাই আছে। আৰক্ষীৰ তদন্ততহে পোহৰলৈ আহিব এই ৰহস্য। স্থানীয় একাংশ লোকে সন্দেহ কৰিছে যে মাতৃকন্যাই পুখুৰীত পিছলি মৃত্যুমুখত পৰিছে। কিন্তু ৰহস্য এইকাৰণে সৃষ্টি হৈছে, ঘৰত সেই সময়ত নাছিল স্বামী আৰু পৰিয়ালৰ আন সদস্যসকল। ভাল
কাছাৰৰ কাটিগড়াত গুলীচালনাৰ ঘটনা। ড্ৰাগছ বিৰোধী অভিযানৰ সময়ত আৰক্ষীৰ গুলীচালনা, ড্ৰাগছ সৰবৰাহকাৰীক কৰায়ত্ত কৰিবলৈ আৰক্ষীৰ গুলী, শূন্যলৈ গুলী ফুটাই দুই ড্ৰাগছ সৰবৰাহকাৰীক আটক কৰা হৈছে। কাটিগড়াৰ হিলাৰাত আৰক্ষীৰ এই গুলীচালনাৰ ঘটনা। পুনৰ এবাৰ জনাইছো, কাছাৰৰ কাটিগড়াত সংঘটিত হৈছে এক গুলীচালনাৰ ঘটনা। আমি দৃশ্য দেখুৱাইছো, ড্ৰাগছ বিৰোধী অভিযান চলাইছিল আৰক্ষী, আৰু এই ড্ৰাগছ বিৰোধী অভিযানত আৰক্ষীৰ চকুত ধূলি দি পলায়নৰ চেষ্টা চলাইছিল, আৰু তাৰ পিছত আৰক্ষীয়ে গুলী ফুটাই এই ড্ৰাগছ সৰবৰাহকাৰীক কৰায়ত্ত কৰিবলৈ সক্ষম হয়। পানীত নামি পলায়নৰ চেষ্টাও চলাইছিল, শূন্যলৈ গুলী ফুটাই দুই ড্ৰাগছ সৰবৰাহকাৰীক আটক কৰিবলৈ সক্ষম হৈছে। কাটিগড়াৰ হিলাৰাত আৰক্ষীৰ এই গুলীচালনাৰ ঘটনা সংঘটিত হৈছে। ড্ৰাগছ সৰবৰাহকাৰীৰ বিৰুদ্ধে এক বৃহৎ অভিযান, এক সফল অভিযান কাছাৰ আৰক্ষীৰ। আৰু ইফালে বোকাজানত 7 কোটি টকাৰ হেৰইন জব্দ কৰা হৈছে। 7 কোটিৰ হেৰইন সহ এজনক গ্ৰেপ্তাৰ। ধৃত ড্ৰাগছ সৰবৰাহকাৰীটো হুজাইৰ অমিৰ হুছেইন। 1 কিলো 5 গ্ৰাম হেৰইন জব্দ কৰিছে আৰক্ষীয়ে। 90টা চাবোনৰ বাকচত হেৰইন সৰবৰাহ কৰিছিল। এখন 4-চকীয়া বাহনত সৰবৰাহ কৰিছিল হেৰইন। আৰক্ষীৰ নিয়মীয়া তালাচীত জব্দ কৰা হয় এই বৃহৎ পৰিমাণৰ হেৰইন। 7 কোটি টকা মূল্যৰ হেৰইন জব্দ কৰা হৈছে। ক'ৰ পৰা কলৈ সৰবৰাহৰ পৰিকল্পনা কৰিছিল গ্ৰেপ্তাৰ হোৱা সৰবৰাহকাৰীটোক বৰ্তমান জেৰা চলাই আছে আৰক্ষীয়ে। হয়, আজি বৰপথাৰ থানাৰ অন্তৰ্গত আমাৰ আজি আত্ৰাজান নাকা পইণ্টত এখন I-20 গাড়ী ইণ্টাৰচেপ্ট কৰা হয়। ছাছপেক্টেড কণ্ডিশ্যনত আহিছিলে, তাৰ পৰা প্ৰায় 90 চব কেছত আমাৰ ছাছপেক্টেড হেৰইন উদ্ধাৰ হৈছে। গতিকে আমাৰ টীমটোত যিটো আমাৰ ৰেগুলাৰ টীমত আছিলে, আমাৰ গোটেই নাকা পাৰ্টি আছিল, তেওঁলোকে এইটো প্ৰপাৰলি চাৰ্জ কৰে ইন প্ৰেজেঞ্চ অফ ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছ। 90 চব কেছত আমাৰ ছাছপেক্টেড হেৰইন উদ্ধাৰ হৈছে, আৰু ইয়াৰ প্ৰায় ৱেইট হৈছে প্ৰায় 1 কিলো 5 গ্ৰাম। ইয়াৰ বজাৰ মূল্য আমাৰ 1 কিলো এইটো কিলো যিটো আমাৰ 7 কৰ মান। খিলঞ্জীয়াৰ ওপৰত হোৱা আক্ৰমণক কেন্দ্ৰ কৰি গৰম হৈছে ৰাজ্যৰ ৰাজনীতি। লোকসভা নিৰ্বাচনৰ পাছত ধাৰাবাহিকভাৱে সংঘটিত হত্যা, হিংসা, ধৰ্ষণ তথা বিভিন্ন অপৰাধজনিত ঘটনাত এটা বিশেষ সম্প্ৰদায়ৰ লোক জড়িতৰ অভিযোগ। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পাছতে উদ্বিগ্নতা প্ৰকাশ কৰিছে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই। বিজেপি নেতা মন্ত্ৰীৰ অভিযোগৰ পিছতে এতিয়া জাঙুৰ খাই উঠিছে কংগ্ৰেছ, AIUDFৰ বিধায়ক। লোকসভা নিৰ্বাচনৰ পিছত এটা চক্ৰ অনুপ্ৰাণিত হৈ উঠা দেখা গৈছে। খিলঞ্জীয়া মানুহৰ ক'ৰবাত বিশেষকৈ ধৰ্ষণ ইত্যাদিৰ ঘটনা কেইবাটাও বৃদ্ধি হৈছে। বহুত বছৰ ধৰি দুৰ্বৃত্তৰ কাৰ্য টিপাই গৈছে। নিৰ্বাচনৰ পিছতে সক্ৰিয় এটা বিশেষ সম্প্ৰদায়ৰ লোক। হত্যা, হিংসা, ধৰ্ষণ, অপৰাধত লিপ্ত বিশেষ সম্প্ৰদায়ৰ লোকসকল। সমাজত বিশেষ সম্প্ৰদায়ৰ লোকৰ তৎপৰতাত বৃদ্ধি হোৱা এনে ঘটনাক লৈ মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই সামাজিক মাধ্যমত এক বিস্ফোৰক পোষ্ট দিয়াৰ পিছতে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাইও দিলে তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য।
যা লোকসভা নির্বাচনের পিছরপর আমি লক্ষ্য করছো যে যা তিন বছরে অল্প শান্ত হয়ে থাকা অল্প লাহে লাহে কিছু বিশেষ ব্যক্তিয়ে অশান্তি করবর কারণে আগবাড়িছে। আরক্ষীক এই লোকসকলের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে মুখ্যমন্ত্রী। পুলিশি পর্যায় আরক্ষীয়ে চিন্তা করব লাগে যাতে এনেকা ঘটনা সংঘটিত হব না পায়। আনহাতে সমাজত বিষবাষ্প বিয়পা এই বিশেষ সম্প্রদায়টির খিলঞ্জীয়া লোক সাবধানের আহ্বান জানালে মন্ত্রী পীযূষ হাজরিকায়। মানে যাকালি ফেসবুকত এই বিষয়ে বিতঙ্ক লিখিছো বা রাইজক জানাইছো, রাইজে এই বিষয়ে চিন্তা চর্চার করব সময় হয়েছে। ধারাবাহিকভাবে মানুষের ওপর এটা বিশেষ সম্প্রদায়ের ব্যক্তি সকলে আক্রমণ করেছে বা খিলঞ্জীয়াক আক্রমণের লক্ষ্য করে লৈছে, ভারতীয় আক্রমণের লক্ষ্য করে লৈছে। পিছে মন্ত্রী পীযূষ হাজরিকায় উত্থাপন করা প্রসঙ্গের পিছতে সরব হয়ে পড়ছে বিরোধী। বুঝা মানুষখিনিয়ে চকু মজি আছে এনেকে আর কান দুখান বন্ধ করে আছে। সময়ত ইভিএমত চকু কান বন্ধ করে সংবাদ মাধ্যমের সম্মুখত মন্তব্য জাকির হুসেন সিকদারর। বেয়া নুশুনিবা, বেয়া নাচাবা, বেয়া লক্ষণ বলে কইছে। বেয়া নুশুনিবা, বেয়া নাচাবা, বেয়া লক্ষণ বলে কইছে। করবাত বেয়া কথা হয়ে থাকলে তাত কান দুখন বন্ধ করে দিবা, করবাত বেয়া হয়ে থাকলে চকু দুখন এনেকে বন্ধ করে দিবা। বুঝা মানুষখিনিয়ে চকু মজি আছে এনেকে আর কান দুখন বন্ধ করে আছে। সময়ত ইভিএমত কামটো করিব। আর ইপিনে মন্ত্রী পীযূষ হাজরিকার মন্তব্যক চুকা ভাষার সমালোচনা এআইইউডিএফর বিধায়ক রফিকুল ইসলামর। পীযূষ হাজরিকা ডাঙরিয়া যেতিয়া মন্ত্রিত্বর অথ লৈছিল, শপথ লৈছিল, তাত কিন্তু একটা বাক্য থেকে পড়েছিল যে পক্ষপাতিত্বমূলক কোনো আচরণ নকরু। মাথুন বাছি বাছি কেইটামান ঘটনা কিয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের সমগ্র কার্যকালের প্রতিটি ঘটনা প্রকাশ করবল পীযূষ হাজরিকাক প্রত্যাহ্বান রফিকুল ইসলামর। যোরহাটর পরাজয়ের পিছত সরকারখনে চরম হতাশাত সময় পার করার অভিযোগ রফিকুলর। পিছে মুখ্যমন্ত্রী শর্মা সরকারের এনে পক্ষপাতিত্বমূলক আচরণের পিছতো সংখ্যালঘু জনতা কিয় সংযম নহয় বলে প্রশ্ন কংগ্রেসের নিলম্বিত বিধায়ক শেরমান আলীর। হত্যা হিংসাত জড়িত মুসলমান লোকসকলক অল্প সংশোধন হওয়ার প্রয়োজন বলে দাবি শেরমান আলীর। প্রতিক্রিয়া প্রকাশ করেছে আমিনুল ইসলামেও। এই সরকারে আক্রোশমূলকভাবে পক্ষপাতিত্বমূলকভাবে যদে মধ্যে একটা জনগোষ্ঠীক টার্গেট করে লৈছে। পিছে বিরোধীর এনে সমালোচনার বিপরীতে কিন্তু একমুখে মন্ত্রী পীযূষ হাজরিকার মন্তব্যক আদরণি জানালে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, রঞ্জিত দাসকে ধরে রাজ্য সরকারের কেবাগী মন্ত্রী। এয়ার কারণে একটা দুর্ভাগ্যর কথা যে নির্বাচনের পিছতে আমি কিছু এনেকা ঘটনা দেখিছো, বিশেষক নির্বাচনের আগলৈকে যেতালেক মডেল কোড অফ কন্ডাক্ট অহা নাছিলে তেতিয়ালৈকে এনেকুৱা ধৰণৰ ঘটনাবিলাক কৰাৰ সাহস নোহোৱা হৈ আছিলে। কিন্তু মডেল কোড অফ কণ্ডাক্টৰ সময়তে যেতিয়া চৰকাৰখন কিছু বাধ্যবাধকতাৰে নিষ্ক্ৰিয় হ'ব লগা হয়, সেই সময়ৰ পৰা যদি নিৰ্বাচনৰ পিছলৈ চাওঁ এনেকুৱা বহুকেইটা ঘটনা হৈছে যিটো এক বিশেষ সম্প্ৰদায়ৰ মাজত হয়তো তেওঁলোকে ক'ৰবাত আমাৰ খিলঞ্জীয়া মানুহৰ ক'ৰবাত বিশেষকৈ ধর্ষণ ইত্যাদির ঘটনা কেবাটাও বৃদ্ধি হয়েছে। ক্যামেরা পার্সন প্রভাস সিংর সঙ্গে বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। আর এই খিলঞ্জীয়া অসমিয়ার উপর করা আক্রমণক লৈ বিজেপি নেতা মন্ত্রী করা মন্তব্যের পিছতে সরব প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। এটা বিশেষ সম্প্রদায়ক দোষারোপ করে নিজকে ধোঁয়া তুলসীর পাত সজাবলৈ চেষ্টা করেছে বলে সরকারক সমালোচনা ভূপেন বরার। এটা সম্প্রদায়ক দুঃখ দি পেলায় সরকার এখন চলিব বিচারছে। যিকেইজন মন্ত্রীয়ে অসমৰ জটকুটৰ ঘাই এটা সম্প্রদায় বলে কব বিচাৰে, মই সেইকেইজন মন্ত্রীক সুধিব বিচাৰিছো যে তিনচুকীয়াত জামিনী প্রজাক ধর্ষণ করে মাকক আত্মহত্যা করবলে বাধ্য করা অপরাধী কেজনের নামটো কি? তেওঁলোকে কৈ দিয়ে অপরাধী অপরাধী অপরাধীর জাতি ধর্ম চাব নালাগে, অপরাধী অপরাধী জামিনী প্রজাক ধর্ষণ করা, শিবসাগর জেলার দামিনী প্রজার গাত গরম পানি ঢালি দিয়া জন অপরাধী হয় না? নয় শিবসাগর জেলার যে দামিনী প্রজার গাত যে গরম পানি ঢালিছিল সেইজনও অপরাধী,
নগাঁওত যে কীর্তি কমলক ড্রাগস মাফিয়া সজাবলে লাগিছিল যে ভরিত যে গুলিয়াই দিছিল সেই গুলিয়াই দিয়া পুলিশজনও অপরাধী তিতাবৰৰ যে পুলিশ চাকরির ইন্টারভিউ দিবলৈ ওলোৱা দীপাঙ্কর গগৈক বিনা দুখত ধরে আনি মরিয়ায় মরিয়ায় অতিশয্যা করে তাক যে আত্মহত্যা করবলে বাধ্য করলে গৃহ বিভাগের সেই কর্মচারী কেজনও অপরাধী অপরাধী আইনে কতো জাত পাত বিচার করলে কোনো অপরাধী সেকশন আছে ধর্ষণ করলে তার সেকশন বেলেগ মার্ডার করলে সেকশন বেলেগ চুর করলে সেকশন বেলেগ মারপিট করলে সেকশন বেলেগ লোকসভা নির্বাচনের পিছতে অশান্ত করার চেষ্টা একটা বিশেষ সম্প্রদায়ের লোকর মাজবাত ঢেকিয়াজুলি বরপেটা কোকরাঝার লক্ষিমপুর আদিত ধর্ষণ খিলঞ্জিয়ার উপর আক্রমণ আর থানা জ্বলাই দিয়া ঘটনাত বিশেষ সম্প্রদায়ের লোক জড়িত থাকার কথা উল্লেখ করেছে কংগ্রেস তিনিখন আসনত জয়ী হওয়ার পিছতে সক্রিয় হয়েছে এটা বিশেষ সম্প্রদায়ের লোক তিনিখন আসনত জয়ী হওঁতে যদি এই অবস্থা তেন্তে কংগ্রেস শাসনলৈ আহিলে রাজ্যত কি অবস্থা হব বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ইফালে মাজবাত ঢেকিয়াজুলি কাণ্ডর প্রসঙ্গ আনি অভিযুক্তর বিরুদ্ধে আরক্ষী কঠোর আইনি ব্যবস্থা লওয়ার নির্দেশ দিলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় মই মুখ্যমন্ত্রী হয়ে থাকালোকে কঠোর হবই লাগিব ইয়ার কোনো বিকল্প নাই মই সদায় জিয়াই নাথাকো কিন্তু জাতিটো সদায় জিয়াই থাকিব লাগিব ব্যক্তি ডাঙর কথা নহয় মোর বর্তমান বা অবর্তমানতো যাতে সমাজখন জিয়াই থাকে তার চিন্তা করিব লাগিব বলে কলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ধুবুরী নগাঁও আর যোরহাট লোকসভার কংগ্রেস দল বিজয়ী হওয়ার পিছত একাংশ ব্যক্তি আর সম্প্রদায়ের তার সুযোগ লওয়া আমার পরিলক্ষিত হয়েছে যা তিন বছর রাজ্যখনত এই ধরনের ঘটনা একেবারে নোহা হয়েছিল কিন্তু যা তিন দিনতে এদিন মাজবাটত চাহ বাগিচার সম্প্রদায়ের ছালী এগারীর উপর ঢেকিয়াজুলি মাজবাটত গোর্খা সম্প্রদায়ের ছালী এগারীর উপর আজিও ঢেকিয়াজুলির ঠেলামারাত গোর্খা সম্প্রদায়ের ছালী এগারীর উপর যৌন উৎপীড়ন চলার বাতরি আমি পাইছো তার মাজতে বরপেটাতো ঘটনাটা হয়ে গেল মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া আহিছিল তার মাজত কোকরাঝারতো একটা ঘটনা হয়ে গেল আর তার মাজত লক্ষিমপুরতো থানা জ্বলার ঘটনা একটা হয়ে গেল প্রথম তো রাইজে গভীরভাবে বিশ্লেষণ করিব লাগে যে তিনিটা সিটত জিকুতে এই অবস্থা আর রাজ্যখনত যদি কেতিয়াবা শাসনের পরিবর্তন হয় আমার রাজ্যের জনতাই কিমান ভয় আর সন্ত্রাসের মাজত থাকিব লাগিব সি যি কি নহক এই ঘটনাবিলাকৰ বিরুদ্ধে আমি সচেতন হয়ে আছো আরক্ষী কঠোর ব্যবস্থা লবলৈ নির্দেশ দিয়া হয়েছে আর মই ভাবো যে দুই এদিনের ভিতরতে আমি পরিস্থিতি স্বাভাবিক অবস্থালৈ ঘুরাই আনিব পাৰিম টিংখাঙর পিঠাগুটি পিঠা পথারত নিশা ভয়ঙ্কর পথ দুর্ঘটনা অচিনাক্ত বাহনের খুন্দাত থিতাতে মৃত্যু এজন বাইক আরোহীর মৃত বাইক আরোহীজনের নাম পবিত্র বরা পিঠাগুটি গড়সিগা গাঁওত ঘর পবিত্র বরার রাজগড়ের দিকের নিজ গৃহ অভিমুখে বাইকেরে গে থাকা অবস্থাত পিছফালের এখন বাহনে খুন্দিয়াই থ যায় পবিত্র বরা নামের শিক্ষকজনক বাসত ঘটনাস্থলীর আরক্ষী উদ্ধার করে মৃতদেহ দুচকীয়া বাহনত এতিয়ারে পৰা জরিমনা মাফ হেলমেটর বাহিরে কতো লব নোৱাৰিব জরিমনা দুচকীয়া বাহনের নথিপত্র না থাকলেও বিহিব নোৱাৰিব জরিমনা বাইক আরোহীর জরিমনাক লৈ কেবিনেটত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনিচকীয়া বাহনের ক্ষেত্রে দিব লাগিব চারিবার সতর্কবাণী চারিবার সতর্কবাণী দিয়ার পিছতহে লব পাৰিব জরিমনা ড্রিঙ্ক এন্ড ড্রাইভর ক্ষেত্রে লব আইনি ব্যবস্থা নলবাৰী কেবিনেটত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় আজি কেবিনেটত আমি দুটা সিদ্ধান্ত লৈছো যে বাইকের আরোহীক টু হুইলার এক্সেপ্ট হেলমেট আন কোনো কথাত ফাইন করিব নোৱাৰিব অকল হেলমেট নিপিন্ধিলে ফাইন হব বাকি আর কাগজ নাই পত্র নাই এইবিলাকত যেটো ফাইন করে সেই ফাইনটো আর এতিয়াৰ পৰা নকৰিব যদি কারোবার কাগজ নাই তেতিয়া তেওঁলোকক নোটিশ দিব তেওঁলোকে কাগজ ঠিক করিব
কিন্তু ফাইন নলয় গভর্নমেন্টে, তার একটা এসওপি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে রিলিজ করব। দ্বিতীয়তে অটোরিক্সা রিক্সা যিকোনো তিনি হুইলার তিনিচুকীয়া যুক্ত গাড়ীক চারিবারকৈ তেওঁলোকে রিপিটেড অপরাধ নকৰালৈকে তেওঁলোকৰ কোনো ফাইন নলওয়ার সিদ্ধান্ত লৈছে। তাহলে এজন অটোরিক্সা বা এটা ই রিক্সা বা এজন রিক্সা চালকে চারিটা ফাইন করার পিছতহে পাঁচ নম্বর বারতহে তেওঁলোকৰ ফাইন লব পাৰিব। তাহলে চারিবার আমি তেওঁলোকক ওয়ার্নিং দিম, চারিবার ওয়ার্নিং দিয়ার পিছতো যদি তেওঁলোকৰ ভুলটো তেওঁলোকে কৰিয়েই থাকে তেতিয়াহলে পাঁচ নম্বর বারতহে তেওঁলোকৰ ফাইন লওয়া যাব। আর তেনেকে মটরসাইকেল স্কুটার স্কুটি আদির পৰা এটাতে খালি ফাইন লওয়া যাব হেলমেট নিপিন্ধিলে, বাকি আন কথাত আমি তেওঁলোকৰ ফাইন নলওঁ। ইয়ার উপর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টক নির্দেশ দিয়া হয়েছে যে আপনাদের একটা এসওপি বনায় অহা পনেরো দিনের ভিতর আপনাদের প্রকাশ করক, যাতে অটোরিক্সা রিক্সা ই রিক্সা এওঁলোকে যাতে ফাইন আদির পৰা রক্ষা করব খোঁজে। ড্রিঙ্ক এন্ড ড্রাইভ তো ফাইন থাকবই, কিন্তু সরু সরু কথার কারণে যাক ফাইন করে কেতিয়াবা কেতিয়াবা অভিযোগ আহে যে লাইসেন্স দুটা দিন পার হয়ে গেল, কবাত রেজিস্ট্রেশন নম্বর নাই, কবাত পলিউশন নাই, বাকি কথাবিলাক যেটো ফাইন করে তাক আমি প্রথম ওয়ার্নিং দিহে পিছত আমি আইনি ব্যবস্থা লম। ইফালে রাজ্যের ঠিকাভিত্তিক শিক্ষকর বাবে সুখবর কঢ়িয়াই আনিলে নলবাৰীৰ ৰাজ্যিক কেবিনেটে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা অধিক শক্তিশালী করার লক্ষ্য সরকারের। সর্বশিক্ষার ঠিকাভিত্তিক শিক্ষকর বাবে বিশেষ নিযুক্তি প্রক্রিয়া। নিয়মীয়া শিক্ষক হিসাবে নিযুক্তি লাভ করব এসএসএর ঠিকাভিত্তিক শিক্ষকে। ঠিকাভিত্তিক শিক্ষকক নিয়মীয়া শিক্ষক রূপে নিযুক্তিত অনুমোদন জানালে কেবিনেটে। চারি পাঁচ মাহর ভিতর মুক্তি হব নিযুক্তি প্রক্রিয়া। আমার বহুদিনের পৰা সর্বশিক্ষা অভিযানত কাম করে থাকা শিক্ষকসকলের চাকরি নিয়মীয়াকরণের একটা ব্যবস্থা চলি আছিল। রাজ্যের এডভোকেট জেনারেলে আমাক একটা অপিনিয়ন দিলে যে সরকারে উচ্চতম ন্যায়ালয়ের উমাদেবী গোচরের পরিপ্রেক্ষিত কারো চাকরি নিয়মীয়াকরণ করব নোৱাৰে। কেবিনেটর এই পাওয়ার উচ্চতম ন্যায়ালয়ে প্রত্যাহার করেছে, তার পরিপ্রেক্ষিত আমি কারো চাকরি নিয়মীয়াকরণ করব নোৱাৰো। কিন্তু সর্বশিক্ষা অভিযানত কাম করে থাকা শিক্ষকসকলক যাতে আমি সকাহ দিব পাৰো তার বাবে আজি কেবিনেটে ৩৫,০০০ নতুন শিক্ষকর পদ সরকারত সৃষ্টি করে এসএসএর শিক্ষকসকলে সকলের বাবে একটা স্পেশিয়াল রিক্রুটমেন্ট ড্রাইভ করব খুঁজিছে। অর্থাৎ এই বিশেষ ৩৫,০০০ পোস্টত অকল এসএসএ কাম করে থাকা শিক্ষকসকলে আবেদন করব পারিব, আর বাকি নিয়মীয়া যাক পোস্ট তাত ফ্রেশ ক্যান্ডিডেটবিলাকে আবেদন করব পারিব। এই ৩৫,০০০ শিক্ষকে এসএসএরপ্রাহি সরকারত সুমার লগে লগে সর্বশিক্ষা অভিযানত ৩৫,০০০ পোস্ট বিলুপ্তি হব। অর্থাৎ সর্বশিক্ষা অভিযানের ৩৫,০০০ শিক্ষকে স্পেশিয়াল রিক্রুটমেন্টর বাবে সরকারত আবেদন করিব, সরকারে তেওঁলোকৰ কাগজপত্র চার পিছত তেওঁলোকক নিয়োগের সুবিধা করে দিব সরকারত, যত এনপিএস পাব, সরকারের পে স্কেল পাব, ইনক্রিমেন্ট পাব, গোটেইবোৰ পাব। কিন্তু এইখিনি হৈ উঠার পিছত সর্বশিক্ষা অভিযানত পূর্বতে কাম করে থাকা তেওঁলোকৰ পদসমূহ বিলুপ্তি হয়ে যাব। অর্থাৎ আমি রেগুলারাইজেশন করব নোৱাৰাৰ বাবে আমি স্পেশিয়াল রিক্রুটমেন্ট ড্রাইভ সর্বশিক্ষা অভিযানের শিক্ষকসকলৰ বাবে করব খুঁজিছো। পুৱাই দিল্লী বিমানবন্দৰত অঘটন, ধাৰাষাৰ বৰষুণৰ মাজতে খহি পৰিল বিমানবন্দৰৰ চিলিং, আৰু এই ঘটনাত কেইবাখনো বাহন ক্ষতিগ্ৰস্ত হৈছে। দিল্লী বিমানবন্দৰৰ এক নম্বৰ টাৰ্মিনেলত সংঘটিত হৈছে এই অঘটন।
মুখলধাৰ বৰষুণ আৰু মুখলধাৰ বৰষুণৰ ফলত এক নম্বৰ টাৰ্মিনেলৰ চিলিং খহি পৰাত দেখুৱাইছোঁ আমি দৃশ্য, কি ভয়ংকৰ এক অঘটন। ডাঙৰ ডাঙৰ প্ৰকাণ্ড প্ৰকাণ্ড খুঁটা এনেদৰে কেইবাখনো বাহনৰ ওপৰত উভালি পৰিছে, এচি ধৰিছে কেইবাখনো বাহন, সম্পূৰ্ণৰূপে ধ্বংসস্তূপত পৰিণত হৈছে কেইবাখনো বাহন। অৱশ্যে সৌভাগ্যবশতঃ কোনো লোক হতাহত হোৱাৰ খবৰ অহা নাই এই মুহূৰ্তলৈকে। ইন্দিৰা গান্ধী আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানবন্দৰৰ এক নম্বৰ টাৰ্মিনেলত সংঘটিত হৈছে এই ঘটনা। প্ৰবল বৰষুণ আৰু বতাহত এনেদৰে খহি পৰিছে বিমানবন্দৰৰ ছাদ। টাৰ্মিনেল একৰ ছাদ খহি চাৰিজন লোক আহত হোৱাৰ খবৰ আহিছে এই মুহূৰ্তত আমাৰ হাতলৈ। ছাদ খহি পৰাত আহত হৈছে, ক্ষতিগ্ৰস্ত হৈছে কেইবাখনো বাহন। ছিকিমত ভাৰতীয় সেনাৰ প্ৰশংসনীয় পদক্ষেপ, 72 ঘণ্টাৰ ভিতৰত সাজি উলিয়ালে এখন ওলমা দলং। ডেট খোলা নামৰ স্থানত নিৰ্মাণ কৰা হৈছে দলংখন। দিক্ষু চাংকলাং সংযোগী দলংখনৰ দৈৰ্ঘ্য 70 ফুট। বানৰ ফলত এক প্ৰকাৰ আন প্ৰান্তৰে ব্যাহত হৈ পৰিছে উত্তৰ ছিকিমৰ যাতায়াত। মংগন জিলাত জৰুৰীকালীন অৱস্থাৰ বাবে নিৰ্মাণ কৰা হয় এই দলংখন। প্ৰতিকূল বতৰৰ প্ৰত্যাহ্বান নেওচি ভাৰতীয় সেনাৰ অভিযন্তাসকলে সাজি উলিয়ালে ওলমা দলংখন। ভাৰতীয় সেনাৰ এই কাৰ্যক প্ৰশংসা কৰে ছিকিমৰ মন্ত্ৰী পিনছো নালগ্যাল লেপচাই। এয়া ভাৰতীয় সেনাৰ প্ৰশংসনীয় পদক্ষেপ। ৰুষ্ট প্ৰকৃতিয়ে তাণ্ডৱলীলাত ধ্বংসলীলা চলাইছে ছিকিমত। শেহতীয়াকৈ ভূমিস্খলন আৰু বানে সংহাৰী ৰূপ ধাৰণ কৰিছে, চৌদিশে কেৱল ধ্বংসলীলা। আৰু এই ধ্বংসলীলাৰ বাবে বহু পৰ্যটক এতিয়াও আবদ্ধ হৈ আছে, উদ্ধাৰ অভিযান অব্যাহত আছে। ভাৰতীয় সেনাই উদ্ধাৰ অভিযানত নামি পৰিছে, যাতায়াত যোগাযোগ সকলোফালে বিচ্ছিন্ন হৈ পৰিছে আৰু তাৰ মাজতে ভাৰতীয় সেনাই এই ওলমা দলংখন সংযোগ কৰিছে উত্তৰ ছিকিমৰ সৈতে, আৰু যাৰ বাবে কিছু হ'লে সকাহ লাভ কৰিছে উদ্ধাৰ অভিযানৰ ক্ষেত্ৰত উদ্ধাৰকাৰী দলসমূহে। মৰিয়নীত জাপানীজ এনচেফেলাইটিছৰ প্ৰাদুৰ্ভাৱ। এনচেফেলাইটিছত এজনৰ মৃত্যুত 3 জন আক্ৰান্ত হৈছে। মৃত লোকজন চেলেংহাট অভয়পুৰীৰ প্ৰদীপ বৰা, একেখন গাঁৱৰে এগৰাকী যুৱতী আৰু যুৱকো আক্ৰান্ত হৈছে। বৰনগৈয়া গাঁৱৰো জিতা বৰা গগৈ আক্ৰান্ত হৈছে এনচেফেলাইটিছত, লগতে চিকিৎসাধীন হৈ আছে কেইবাগৰাকীও ৰোগী।